ফ্ল্যাট কেনার আগে জেনে নিন। আপনি ফ্ল্যাট কিনতে চান, ভালো কথা, আগে একটু খোঁজ খবর নিন, কে ঠকছেন আর কে লাভ করছেন। সবার আগে বিক্রেতা আর জমির মালিকানা সম্পর্কে জানুন। আপনি কত স্কয়ার ফিট আয়তনের ফ্ল্যাট কিনছেন আর সত্যিকার অর্থে কত স্কয়ার ফিট আয়তনের ফ্ল্যাট আপনি পাচ্ছেন দেখে নিন। আপনাকে বিক্রেতা যেসব কাজ করে দিবে, যেমন দরজা, রং, টাইলস, বাথরুম ফিটিংস ইত্যাদি, কোন ধরনের মালামাল দিবে আগে জেনে নিন। ফ্ল্যাট হস্তান্তর সঠিক সময় না দিলে কি ব্যবস্থা, চুক্তিতে স্বাক্ষর করার আগে জেনে নিন। রেজিস্ট্রি করতে কত খরচ হবে, কখন রেজিস্ট্রি দিবে, আপনার আগে যারা কিনেছেন তারা কি ঠিক মতো ফ্ল্যাটটির রেজিস্ট্রি পেয়েছেন, ভবন নির্মাণের জন্য রাজক বা স্থানীয় কর্তৃপক্ষের সঠিক অনুমোদন আছে কিনা যাচাই করুন এবং এ সংক্রান্ত সনদ দেখে নিন। বিদ্যুৎ সংযোগ আছে কিনা, থাকলে বাণিজ্যিক না আবাসিক তা যাচাই করে নিন। গ্যাস সংযোগ নেওয়ার কথা থাকলে তা আইনগতভাবে নেওয়া হয়েছে কিনা, প্রস্তাবিত ফ্ল্যাটটি যে জমির উপর তার আইনগত দিক, যেমন খাস জমি, অর্পিত সম্পত্তি কিংবা পরিত্যক্ত সম্পত্তি, জমিটির খাজনা পরিশোধ আছে কি, ঋণের জন্য ফ্ল্যাটটি কোনো ব্যাংকের কাছে বন্ধক আছে কি, এসব কিছুই এখন অনলাইনে যাচাই করা সহজ। জমিটির মালিক কোনো অ্যাটর্নি নিয়োগ করেছেন কি, ওয়ারিশ জমি কিনা, বিক্রেতা যদি আমোক্তারনামার মাধ্যমে ক্ষমতা পেয়ে থাকেন এর বৈধতা যাচাই করতে হবে এবং আমোক্তারটি যথাযথভাবে রেজিস্ট্রার হয়েছে কিনা, কোনো প্রকার মধ্যস্থতাকারীর মাধ্যমে ফ্ল্যাটটি না কিনে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কেনা ভালো। যদি কিস্তির মাধ্যমে কেনার কথা থাকে তাহলে কয় কিস্তি এবং হস্তান্তর কবে হবে এ বিষয়ে সুস্পষ্ট করে চুক্তিনামায় লেখা থাকতে হবে। যদি কোনো কারণে না কেনা যায় তাহলে এটি কিভাবে নিষ্পত্তি হবে তাও স্পষ্ট উল্লেখ থাকতে হবে। ফ্ল্যাটটি এর আগে অন্য কারো কাছে বিক্রি হয়েছে কিনা খোঁজ নিতে হবে। সব ধরনের চার্জ, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি জানুন যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না হয়। আর চুক্তির মূল কপি অবশ্যই নিজের কাছে রাখবেন। ধন্যবাদ, আবার কথা হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।